আমার এই নামটা শুনলেই আমার কাছে মনে পড়ে জয় বাংলা বাংলার জয়। একটা দেশ স্বাধীন হয়েছে, একটা গান, যে গান গিয়ে মুক্তিযুদ্ধের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং ওনার প্রায় 20,000-এর উপরে গান ওনার রচনা, প্রত্যেকটা গান অমর সৃষ্টি। এবং আপনি যে গানগুলি শুনে থাকেন, কোনোটা চেয়ে কোনোটা খারাপ না। কাজেই আমি বলবো, এরকম একজন কিংবদন্তী, একজন প্রতিষ্ঠান, একজন ইনস্টিটিউশন আমাদের ছেড়ে চলে যাওয়াটা অনেক বড় শূন্যতা বলে আমি মনে করি। আমাদের দেশের সঙ্গীতাঙ্গনকে একেবারে একটা শূন্যে ভাসিয়ে দিয়েছেন। আমি জানি না এই শূন্যতা কখনো পূরণ হবে কি না। তবে যেটা আমি বলছিলাম যে ওনার মতো একজন প্রতিভাবান, ওনার মতো একজন অমর সৃষ্টির অধিকারী, আমার মনে হয় বাংলাদেশের বিশেষ করে গীতিকবি হিসাবে জন্ম নেওয়াটা আমার আমি দেখি না। এবং যেদের যেটা লিখতেন একবারই ফাইনাল, কাটাকাটি করতে হতো না। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যে কোনো সাবজেক্ট আপনি একটা বলেন, সিকোয়েন্স বলেন, উনি সাথে সাথে লিখে ফেলতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার থট প্রসেস, উনি যে থট প্রসেসে গান লিখতেন এটা হয়তো আমরা চিন্তা করি না। এরকম একটা প্রতিভা, এবং আমি বলবো একটা ফিলোসফার উনি, একটা দার্শনিক। কারণ যে ফিলোসফিতে উনি কাজ করতেন, প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু একটা ফিলোসফি আছে, এবং সেটা অনেকে হয়তো বুঝেন, অনেক হয়তো বুঝেন না, কিন্তু ওনার ভিতরে যে দর্শনটা প্রত্যেকটা গানের মধ্যে উনি ফুটিয়ে তুলেছেন, সেগুলি যদি আমাদের গবেষণা করা হয় তাহলে আমাদের আমরা বলবো আমাদের এই প্রজন্ম বা আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে।